নমস্কার, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব খুশির খবর। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ICDS এর ফাইনাল রেজাল্ট কিন্তু বার হলো। ICDS মুর্শিদাবাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হলো। তোমরা কিন্তু দেখে নিতে পারো, যারা মুর্শিদাবাদে ICDS পরীক্ষা দিয়েছিলে, তোমরা রিটিনে কত পেলে, ভাইবা কত পেলে এবং এমপ্যানেল টোটাল বিষয়টা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। আজকের এই মাত্র খবর, ICDS মুর্শিদাবাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে কারা কারা পাশ করেছো, কত নম্বর রিটিনে, কত ভাইবা এবং তোমাদের বিভিন্ন ব্লকে তো রেজাল্টটা হয়েছে, তাতে ব্লক ওয়াইজ কাট অফ মার্কস কত হয়েছে, সব তথ্যই কিন্তু তোমাদের আজকের আমি তোমাদের তুলে ধরছি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যারা ICDS এর এক্সাম কিন্তু দিয়েছো, তোমরা কিন্তু দেখে নাও তোমাদের বিভিন্ন যে ব্লকে ব্লকে তোমরা যে নিয়োগের জন্য তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমাদের মার্ক্সটা কত হয়েছে, কাট অফ কত। যারা নতুন বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলবো, তোমরা একবার দেখে নাও 2024 এক্স্যাক্টলি কতটা কাট অফ মার্কস হয়, কতটা কাট অফ মার্কস হলে তুমি কিন্তু চাকরিটা পাবে, তোমার কিন্তু ভাইবা মিলিয়ে রিটিন মিলিয়ে কোন জায়গায় পৌঁছাচ্ছে সেটা তোমাদের দেখে নেওয়া প্রয়োজন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার দেখে নাও তোমাদের যে মুর্শিদাবাদের রানীনগর 2 ICDS প্রজেক্টের ক্ষেত্রে, যে ক্ষেত্রে দেখো নামগুলো দিয়ে দিয়েছে। প্রথমে নামটা দেখে নাও, তারা সেখানে মার্কস পেয়েছে কত এবং সেখানে কিন্তু তোমরা ভাইবাতে কত পেয়েছো এবং টোটাল মিলে কত পেয়েছো, সবটাই কিন্তু তাতে উল্লেখ করে বলা আছে। তোমরা কত নাম্বার টোটাল পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ করা আছে। এরপর কাট অফ মার্কসটা তোমরা একবার দেখে নাও। রানীনগর 2 তে যেটা কাট অফ নেমেছে, যেটা সমস্ত জেলার ক্ষেত্রেই, তোমরা কিন্তু একটু দেখে নাও, তোমাদের কিন্তু তবে আইডিয়াটা হবে কত পেলে তোমরা চাকরি পেতে চলেছো। আনরিজার্ভ ক্যাটাগরি দেখো, টোটাল মিলিয়ে এখানে কোয়ালিফাই পাওয়ার ভাইভা এবং কিন্তু তোমাদের রিটিন মিলিয়ে কোন জায়গায় কিন্তু পৌঁছেছে ক্যাটাগরি ওয়াইজ। আনরিজার্ভ 73.50, আচ্ছা SC দেখো 63% নেমেছে, ST 31%, OBC A 68, OBC A EC 32, OBC B 62, PWD 57, অর্থাৎ এখানে কিন্তু জায়গাটা অনেকটাই কিন্তু বেশি আছে, দেখতেই পাচ্ছ। অর্থাৎ আনরিজার্ভটা কিন্তু 73.50, আচ্ছা আর আনরিজার্ভ ইসি যেটা 52.50, SC নেমেছে 63%, SC ECদের 41%, নাম্বারটা ST 31%। নাম্বারে তোমরা মোটামুটি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে রানীনগর 2 নম্বর যেটা, সেখানে যে কাট অফ নেমেছে সেই সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। এরপরে অন্য একটি ব্লকের ক্ষেত্রে তোমরা কেমন কাট অফ নেমেছে এবং কেমন পরীক্ষা হয়েছে, কারা রেজাল্ট কেমন হচ্ছে একবার দেখে নাও। এবং পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ ফাইনাল প্যানেলটা কিন্তু এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার ও ডেট দিয়ে দেওয়া আছে 6/12/2022-এর। এবং এখানে কিন্তু তার যারা যারা এম প্যানেল হলো সেই প্যানেলের কিন্তু নাম ঘোষণা করা হয়েছে এবং এখান থেকে তারা কিন্তু এবারে জয়েন করতে পারবে। যারা যারা এম প্যানেল হলো তাদের কিন্তু কনগ্রেচুলেশন জানাচ্ছি। তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু একেবারে ফাইনাল প্যানেলে এন্ট্রির মধ্যে হয়ে গেল, অর্থাৎ এম প্যানেল হয়ে গেল। অন্য একটি ব্লকের ক্ষেত্রে কতটা নাম্বার গেছে এবং কাট অফ কত সেটা তোমরা একবার দেখে নিতে পারো, দেখে নাও। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 ICDS প্রজেক্টের মধ্যে পড়ে এবং এখানে কিন্তু এই ব্লকেও কিন্তু রেজাল্টটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রথমে যে আছে সে কিন্তু রিটিন এক্সামে 76 পেয়েছে এবং ভাইভাতে পেয়েছে 7 এবং টোটাল মার্কস কিন্তু অপটেন লেখাই আছে, টোটাল মার্কস পেয়েছে টোটাল মিলিয়ে 83%। এবার তোমরা দেখে নাও এখানে রানীনগর 1 ICDS প্রজেক্টে এখানে কাট অফটা কত নেমেছে। দেখতে পাচ্ছ রানীনগর 1 মুর্শিদাবাদের এই ব্লকের ক্ষেত্রে আনরিজার্ভ 73% এবং ইউআরইসির ক্ষেত্রে 35%, SC নেমেছে কিন্তু এখানে 54% এবং ST কিন্তু 36%, OBC 67 এবং OBC B 66, PWD 46.50। এখানটা তোমরা দেখতে পাচ্ছ রানীনগর 1-এর ক্ষেত্রে কীরকম নেমেছে। আনরিজার্ভ যদি তোমরা কেউ হয়ে থাকো 73% কিন্তু এখানে নেমেছে, তোমাদের কিন্তু অ্যাভারেজ 73% নেমেছে এবং SC 54% নেমেছে। অর্থাৎ তোমরা কিন্তু যারা নতুন পরীক্ষা দেবে তোমরা কিন্তু বুঝতেই পারছ তোমাদের কিন্তু কতটা কাট অফ মার্কস নামতে পারে। এবং এই রানীনগর 1-এর ক্ষেত্রেও কিন্তু ফাইনাল প্যানেল টাঙিয়ে দেওয়া হয়েছে, কারা কারা চাকরি পেলো, কারা এম প্যানেল হলো সেটা কিন্তু উল্লেখ করে বলা আছে এবং নামের লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে।